चलो मम्मा बॉल लेने এখন আমরা মিয়ামারে এসেছি এখান থেকে কিছু একটা নেব তারপর বের হব একটা চিকেন 65 রোল না না আমি সো আমার শপিং ডান এন্ড নাও আই এম গোইং ব্যাক টু হোম সো আই জাস্ট গট ব্যাক হোম আর দেখতেই পাচ্ছ ভীষণ এক্সজস্টেড দেখতে লাগছে তো এবার যাই আগে ফ্রেশ হই তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম অলদো বেশি কিছু কিনিনি বাট স্টিল আগে যাই আর ফ্রেশ হই सो আমি এই জাস্ট ফ্রেশ ফ্রেশ হলাম এবার তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি বাট তার আগে মা ডাকছে লাঞ্চ করার জন্য বিকজ অনেক দুপুর হয়ে গেছে তো এবার চলো যাই আগে লাঞ্চটা করি তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনালি যে কি কি কিনেছি তো আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত এখানে মাছ একটা ডিম ভাজা আর এদিকে একটা কিছুটা করলা ভাজা টাইপের কিছু আর চিকেন सो फाइनलि लाच टाच हो गए भीषण ठंडा तो एक स्वेटारो पड़े नहीं तुम्हारे फाइनलि देखो जो क्यों कीनेची अल्द बसि कि कहनी बाट लिप बाम कीनेची तुम्हारा जानो हमें लिप बाम यूज करते खूब बसि पसंद करी ब्लू हेवन एट 70 रुपीज कर नहीं दुटो नहीं स्ट्रबेरी ये ब्लू हेवन लिप चार्म लिप बाम दिस इज हाउ इट लुक्स আর নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে গ্ল্যাম 21 এর এই একটা লিপ লাইনার এটা এরকম একটা ডার্ক মেরুন কালারে ক্যামেরায় আসছে না যদিও বাট কালারটা ভীষণ সুন্দর নেক্সট যেটা নিয়েছি সেটা খুবই কিউট একটা জিনিস সেটা হচ্ছে এই ডায়েরি স্ল্যাশ নোটপ্যাড পাসওয়ার্ড মানে এরকম সেম একটা আমার কাছে অলরেডি আছে আর আজকে দেখলাম তাই জন্য আবারও একটা নিলাম এটার একটা পাসওয়ার্ড আছে সেটা এন্টার করলেই তবে তারপরে এই মিডল বাটনটা প্রেস করলে তবে এই ডায়েরিটা খোলে পাসওয়ার্ডটা এখানে লেখাও আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপরে এই মিডল বাটনটা প্রেস করলে তবে এই ডায়েরিটা খুলবে দেখো এটা খুব কিউট একটা জিনিস আমার বেশ ভালো লাগে তাই জন্য আরো একটা নিয়েছি এটা অলরেডি আমার কাছে আছে দেখো যখন এটা বন্ধ করে দিলাম এটা কিন্তু লক হয়ে গেল উইদাউট এন্টারিং দ্য পাসওয়ার্ড কিন্তু এটা খুলবে না দেখো হাজার চেষ্টা করলেও খুলছে না ইনফ্যাক্ট মিডল বাটন প্রেস করলেও কিন্তু খুলছে না যখন মিডল বাটন প্রেস করলাম তাও খুলবে না আর নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই 6 সেটের একটা ক্যান্ডেল যেটা আমি এরকম বেশি কাট করে দেখাতে পারছি না কারণ পড়ে গেলে ভেঙে যাবে বিকজ এগুলো গ্লাসের আর এগুলো এরকম দেখতে এক একটা আর সেন্টেড ক্যান্ডেল এগুলো আমি ভীষণ মানে গন্ধটা আমার পছন্দ হয়েছে আর এই গ্লাসগুলো পরে তোমরা রিইউজ করতেই পারো তো এটা ভীষণ পছন্দ হয়েছে তো এটা নিয়েছি তো এগুলোই ছিল যা যা আমি নিয়েছি আর সেরকম বেশি কিছু কিনিনি যেমন কি আমি তোমাদেরকে বললাম সো ইয়া By the way guys তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে ভাবলাম দেখিয়ে দিই কারণ যখন আমি গিয়েছিলাম ওখানে তখন আমার একটা জিনিস এসছে সেটা হচ্ছে আমি একটা ক্রিম পাউডার অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো সেটা এসছে তো চলো ওটা নিয়ে আসি তারপরে ওটা আনবক্সিং করা যাবে
তো এই হচ্ছে আমার ক্রিম্পার এসে গেছে আর চলো এবার এটা ওপেন করা যাক। আই হোপ কি ঠিকঠাকই এসছে। এইটা এরকম দেখতে, লেটস সি ভিতরে ঠিকঠাক এসছে কিনা জিনিসটা। বড়গামী এক কাজ করি, আমি চুলটা ক্রিম করে তারপর তোমাদেরকে দেখাই কেমন। আর এটা আমি কোনো ব্র্যান্ডেড নিইনি, এটা লোকাল একটা কোম্পানি। আমার এটা দাম করেছিল একদমই কম, 184 অনলি, মানে আমি এটা মিশো থেকে নিয়েছি আর এটা মানে খুব কমে পেয়েছি বলতে পারো, আর এটা 184। সো আই এম ভেরি হ্যাপি। আর কালারটাও আমার ভীষণ পছন্দ, আমার ল্যাভেন্ডার কালার ভীষণ পছন্দ। এখন দেখা যাক টেস্ট করে যে জিনিসটা ঠিকঠাক চলছে কি না। তো আমি আমার চুলটা ক্রিম করে দেখি তারপর তোমাদেরকে দেখাবো কেমন। সো অ্যাজ ইউ ক্যান সি আমি আমার চুলটা একটু ক্রিম করেছি, লাইক শুধুমাত্র সামনের এরিয়াটা, লাইক একদম ফ্রন্ট হেয়ারগুলো, বাট খুব সুন্দরই ক্রিমটা হয়েছে আর বেশি টাইম লাগলো না ইনফ্যাক্ট। মানে আমি ভেবেছিলাম হয়তো ক্রিম্পিং ইজ আ ভেরি টাইম টেকিং প্রসেস, বাট না, এটা করতে আমার ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিটস টাইম লেগেছে। অলদো আমি পুরো হেয়ারটা করিনি, জাস্ট সামনের কয়েকটা সেকশন নিয়ে করেছি, বাট ভীষণ সুন্দর হয়েছে, লাইক তোমরা দেখতেই পাচ্ছ। তো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য পারচেজ। গাইজ, মনি বৌদি বাইরে কোথাও একটা গেছে আর বৈভব ভীষণ চেঁচাচ্ছে, মানে ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, খুব চেঁচাচ্ছে। তো দেখি ওর কাছে গিয়ে একটু কি করছে। কাকু কাকু একটু ফোন দে তো কাকু। মায়ের কাছে যাবে? আগে আগে হাই বলো, আগে হাই বলো। আচ্ছা ঠিক আছে, চলো মায়ের কাছে যাবো, চলো চলো চলো। এটা কি কালার আগে বলো? না, এইটা কি কালার? গ্রিন কালার। গুড জব। ইতে তুমি চিপস খাবে বাবা? বলো হিয়া হিয়া। নো 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 নো, ডোন্ট ডু দ্যাট। ওই দেখ, কে দেখছে? দেখ ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওখানে কে দেখ, ওই দেখ কে ওটা। হ্যাঁ, কটা খাবে, কটা খাবে, কটা দো তো খাবে। আচ্ছা দো তো দেবো, আর না আর না, রাম দাও, ফুলকে রাম দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও এখন ফুল মুডে চিপস খাচ্ছে। বাই বলে দাও, বাই বলে দাও, bye 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 bye, see you bole dao, see you, I want muah kore dao. Good job. আমার কক্কুর মা না থাকলে পিপি সব, আর মা চলে এলে আর কক্কু খালি আমাকে এরকম করে ডিস্টার্ব করে। কপু কপু লাগছে, কপু ছিঁড়ে গেল রে চুলগুলো সব। হে এভরিওয়ানস, সো আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, লাইক শুয়েছিলাম, বিকজ একটু টায়ার্ড লাগছিল ওদের ঘুরে এসে। আর এখন আমি মিও আমার থেকে যে চিকেন 65 রোলটা নিয়েছিলাম ওটা এখন একটু খাচ্ছি, আর এরপর আমি একটু পড়াতে যাব। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, আর হোপফুলি আজকের ব্লগটা আমি আজকেই এডিট করে আপলোড করে দিতে পারবো, বাট স্টিল দেখা যাক। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই, আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করো ভিডিওটা সবার সাথে। আর
অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিও, তাতে করে তোমরা জানতে পারবে যখন আমি ভিডিও আপলোড করছি তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। সো দ্যাটস দ্যাট। আরও একটা কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, সেটা হচ্ছে আমার চ্যানেলে একটা গিভওয়ে চলছে। তোমরা যদি সেই গিভওয়েটা পেতে চাও, সেই গিফটসগুলো পেতে চাও, তাহলে আই বাটনে দেওয়া এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, যে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেটাতে চলে যাও, ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে গিভওয়েটা পাওয়ার জন্য কী রুলস অ্যান্ড এভরিথিং আছে। তো ইয়া, পার্টিসিপেট করো, বেস্ট অফ লাক ফর দ্যাট। দেখা হবে তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আর এখন আমি আমার চিকেন 65 রোলটা এনজয় করি। সো বাই।